डियर फ्रेंड्स एखन आमरा जे विषयटा निये डिसकस करब सेटा अनेक यूज करा हय कथाय कथाय यूज करा हय बोलते गेले जखन तखन सेटा यूज हय कि से ম্যাটারটা কি আমি একটু তোমাদের সঙ্গে এবার শেয়ার করব সো ফ্রেন্ডস ইত্যাদি একটা বাংলা শব্দ আছে ইত্যাদি বা এটসেট্রা যেটা আমরা বলি সো কথাই কথা আমরা ইউজ করি কি কি খেয়েছো কি কি দেখেছো আমি অনেক কিছু দেখেছি যেমন এটা আমরা বলি তার সঙ্গে বলি কি কি খেয়েছো আমি ডাল খেয়েছি ভাত খেয়েছি মাছ খেয়েছি মাংস খেয়েছি ইত্যাদি 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 তুমি সেই জায়গাটায় যে ঘুরতে গিয়েছো সেখানে কি কি দেখেছো হ্যাঁ আমি চিড়িয়াখানা দেখেছি আমি মাছ দেখেছি আমি হরিণ দেখেছি আমি কুমির দেখেছি এরকম অনেক কিছুই হয় তার সঙ্গে এই যে কয়েকটা নাম বলে আমরা কি বলি এটসেট্রা বলি বা ইত্যাদি বলি ঠিক আছে তো এখন আমি যেটা বলতে চাইছি এই তোমাদের সঙ্গে যেটা ডিসকাস করব এটসেট্রা এটার পরিবর্তে আমরা আরো একটা নতুন জিনিস আজকে শিখব সেটা কি যে ধরো কোন একটা ডিসকাস হচ্ছে কোন একটা ম্যাটার নিয়ে তোমরা কথা বলছো এবং সেখানে যেখানে যেখানে এটসেট্রা বা ইত্যাদি শব্দটা তোমরা বাংলায় ব্যবহার করো এটসেট্রা মানে ইত্যাদি তাহলে ইত্যাদির জন্য তুমি কি এটসেট্রা ব্যবহার করছো তাহলে এখানে আরেকটা জিনিস যে এবার আজ থেকে পারলে বা একটু জাস্ট একটু মাথায় রাখবে তাহলে এটা হয়ে যাবে ওই এটসেট্রার জায়গায় তোমরা ইন স্পোকেন ইংলিশে ইন স্পোকেন ইংলিশে তোমরা ব্যবহার করতে পারো ব্লা 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 স্পেলিংটাও তোমরা দেখতে পাচ্ছ তবে একটা জিনিস শুধু মনে রাখবে ওখানে যেমন ইত্যাদি হয়তো বাংলায় আমরা দুবার বলি ইত্যাদি 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 এরকম ভাবে বাংলায় বলি ইউজ করা হয় সেটা আবার ইংরেজিতে কী করি অ্যাটসেট্রা বা অনেক সময় আবার এটাও করি রিপিট করি যে অ্যাটসেট্রা 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 ইত্যাদি 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 কিন্তু একটা জিনিস এখানে মনে রাখবে হোয়াট হ্যাভ ইউ টেকেন তোমাকে বলা হয়েছে কী কী খেয়েছো আই হ্যাভ টেকেন রাইস ডাল মিট ফিশ মেনি থিংস এটসেট্রা এটসেট্রা এরকমভাবেই হয়তো ইউজ করা হলো ব্যাপারটা ঠিক আছে অ্যান্ড বাংলাও সেই ইত্যাদি ইত্যাদি বলে ইউজ হয় যেমন হোয়াট হ্যাভ ইউ সিন ইন দ্যাট প্লেস হোয়াট হ্যাভ ইউ সিন ইন দ্যাট প্লেস ওই জায়গায় তুমি কী কী দেখেছো আই হ্যাভ সিন সো মেনি থিংস আই হ্যাভ সিন আই হ্যাভ সিন ক্রোকোডাইল আই হ্যাভ সিন ডিয়ার আই হ্যাভ সিন পিকক আই হ্যাভ সিন ফিশ আই হ্যাভ সিন বোটস এটসেট্রা মানে ইত্যাদি আরও অনেক কিছু তার সঙ্গে দেখেছি কিন্তু সেই নামটা বলা হচ্ছে না ইত্যাদি দিয়ে সেটা বোঝানো হচ্ছে তো এখানে এখন যেটা যে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো তোমরা এখন যে জায়গাটায় যে সেন্টেন্সে যে মুহূর্তে এটসেট্রা ব্যবহার করো বা ইত্যাদি শব্দটা বাংলায় ব্যবহার তার পরিবর্তে এখন ইউজ করবে ব্লা 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 কিন্তু যেটা মনে রাখার বিষয় এটা অবশ্যই তোমাকে তিনবার কিন্তু রিপিট করতেই হবে তাহলে বেশি বেটার হবে এর এক্সপ্রেশনটা বেশি করে ক্লিয়ারলি বোঝানো হবে ব্লা 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 হোয়াট হ্যাভ ইউ সিন দেয়ার তুমি ওখানে কী দেখেছো আই হ্যাভ সিন টাইগার আই হ্যাভ সিন পিকক আই হ্যাভ সিন ক্রোকোডাইল আই হ্যাভ সিন ফিশ আই হ্যাভ সিন ডিয়ার অ্যান্ড ব্লা 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 মানে তিনবার তোমাকে এই শব্দটির উচ্চারণ করতে হবে ব্লা 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 ইত্যাদি 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 ঠিক আছে সো আই হোপ বিষয়টা ক্লিয়ার হয়ে গেল এতটুকু শুধু তোমাদের সঙ্গে এই ভিডিওটার মাধ্যমে আমি ডিসকাস করতে চাচ্ছিলাম অ্যান্ড আই হোপ যে এটা হেল্পফুল হলো অ্যান্ড অবশ্যই তোমাদের স্পোকেন ইংলিশে অ্যান্ড ইউজ করতে আর কোনো প্রবলেম হবে না সো গো ফর ইট ইউজ হোয়েন এভার ইটস পসিবল ওকে বাই থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড ওকে থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং মি সাপোর্টিং মি থ্যাংক ইউ সো মাচ